সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। তো আজ আমি তোমাদের নবম দশম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় নিয়ে আলোচনা করব এবং আজকে আমাদের বাংলাদেশ বিশ্ব পরিচয় আলোচনায় থাকবে রাজনৈতিক দল। কথাটা অনেক পরিচিত শব্দ কিন্তু আমাদের কাছে। আমরা দল বললে, রাজনৈতিক দল বললে ছোট বড় সবাই বুঝতে পারি, মানে ভেতরকার কথা বুঝতে না পারলেও যে বুঝি যে হ্যাঁ এটা মানে রাজনৈতিক ব্যাপার স্যাপার মনে হয়, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু আমাদের চলে আসে। তো এখানে সেই দিকটা নিয়েই আমরা আজকে কথা বলবো, যে রাজনৈতিক দল নিয়ে। তো রাজনৈতিক দলটা আলোচনা করার আগে আমি একটু আলাদা বিষয় নিয়ে কথা বলে নিব, যাতে তোমাদের একটু মনে হয় বুঝতে সুবিধা হবে। আমরা দল নিয়ে কথা বলবো আগে, রাজনীতি কথাটা পরে আসবো। আমরা ছোট মানুষ, রাজনীতি নিয়ে একটু পরে আলোচনা করি, আগে দলটা বুঝে নিই, দল বুঝে তারপরে রাজনৈতিক দলটা নিয়ে কথা বলি। দল বলতে কি বুঝি? যে একটা সংঘবদ্ধ জনগোষ্ঠী কোনো একটা বিষয়কে একত্রিতভাবে সমর্থন করতেছে, মানে আমার একার মত না, আমার মতো আরো অনেকেই সেই বিষয়টাকে সমর্থন করতেছে, এরকম কিছু। দেখো আমরা খেলাতে দল বুঝি, ক্রিকেট খেলার ক্ষেত্রে বাংলাদেশ ক্রিকেট দল বা টিম বলি আমরা, ইংরেজিতে টিম বলে সেটা বাংলা দল, বাংলাদেশ ক্রিকেট টিম বা বাংলাদেশ ক্রিকেট দল, ইন্ডিয়ান বা ভারতীয় ক্রিকেট দল। ফুটবল খেলার ক্ষেত্রে ব্রাজিল, আর্জেন্টিনা, মেক্সিকো, চিলি, ফ্রান্স, কতগুলো দলের নাম বলে ফেললাম। তো এখানে এই জায়গাটাই খেয়াল করব যে তুমি বাংলাদেশ ক্রিকেট দলের কথা বলো, 11 জন প্লেয়ার খেলতেছে, সবার লক্ষ্য কি? সবার লক্ষ্য একটাই, কি আমাকে জয়লাভ করতে হবে। তাহলে এই যে সবার লক্ষ্য এক রকম লক্ষ্য, এই কারণে কিন্তু একটা দল গঠিত হয়েছে। আবার অপোজিট যেটা দল, তাদের লক্ষ্য কি? তাদের লক্ষ্য আমাদেরকে জয়লাভ করতে হবে। তাহলে এই যে তাদের উভয়ের লক্ষ্য, মানে দুইটা জায়গা, মানে ভারত এবং বাংলাদেশ দুইটা দল একটা দল কেন হলো না? যে বাংলাদেশ দলের লক্ষ্য আর ভারত দলের লক্ষ্য কখনো এক জায়গায় হবে না, লক্ষ্য দুইজনের দুই রকম। এখানে দল কিন্তু কি হয়ে গেল? দুইটা দল হয়ে গেল। তার মানে এখানে আমরা এক কথায় বলতে পারি দল কোনগুলো, যখন একটা সংঘবদ্ধ জনগোষ্ঠী বা সংগঠিত কোনো একটা জনগোষ্ঠী একটা নির্দিষ্ট বা একক আদর্শ, একক কার্যক্রমকে সমর্থন করতেছে, তারা সেটাকে বাস্তবায়ন করতে চাচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে দল। এইবার আসি সেই আমাদের রাজনৈতিক দল নিয়ে। রাজনৈতিক দল কি? যে রাজনৈতিক কার্যক্রম বা আমরা এখানে বলতে পারি যে রাষ্ট্র পরিচালনার কাজে, রাষ্ট্র পরিচালনার কাজে যখন কিছু ব্যক্তি একই সিদ্ধান্তে পৌঁছে যায় বা পৌঁছে এবং তাদের কার্যক্রম পরিচালনা করে, তখন তাকে রাজনৈতিক দল বলে। এটা কিন্তু আমরা নিজে থেকে বললাম, এই যে এইখানে যা শিখলাম জানলাম, এটাকে আমি বলতেছি না যে এটা অ্যাপ্রোপ্রিয়েট একটা সংজ্ঞা, গ্রহণযোগ্য সংজ্ঞা, একদম সরাসরি সেটাও বলতেছি না, আবার বলতেছি না যে না এটা কোনো বিষয় না, সেটা না। কারণ এখানে দেখো আমাদের বেসিক থেকে আমরা এই কথাটা বলে ফেলতে পারি এবং 100% সত্য কথা, এখানে কিন্তু কোনো ভুল নাই, একটা লাইনও কিন্তু এখানে ভুল বলা হয়নি। রাষ্ট্র পরিচালনার কাজে যখন কিছু ব্যক্তি একই সিদ্ধান্তে পৌঁছে এবং তাদের কার্যক্রম পরিচালনা করে, তখন তাকে রাজনৈতিক দল বলে। যেটা কিন্তু আমরা প্রথমে দলটা আলোচনা করতে যে বলেছিলাম, তবে রাজনৈতিক দলের ক্ষেত্রে বেশ কিছু শর্ত পালন করতে হয়। যেমন শর্তগুলো আমরা দেখবো একটু, যে এখানে প্রথম কথা হচ্ছে যে তোমাকে সংবিধান মানতে হবে, সংবিধান অনুসরণ করা। অর্থাৎ তুমি জোরপূর্বক কোনো কিছু করবা সেটা কিন্তু কখনোই হবে না, যে আমার মনে চাচ্ছে আমি করলাম, এই করলাম, ওই করলাম, হবে না। তোমাকে সংবিধান মানতে হবে, সংবিধান মেনে তোমাকে কাজ করতে হবে, সংবিধানে যেভাবে বলা আছে সেটা করতে হবে। যদি সেই সংবিধানটা আমাদের মানে পছন্দকৃত তো জীবন প্রণালী, সংবিধান যদি আমাদের কাজের মতো না হয়, কার্যকরী না হয়, সেক্ষেত্রে কি করতে পারি? সেক্ষেত্রে কিন্তু আমরা সংবিধানটাকে সংশোধন করে নিতে পারি, কারণ সংবিধান সংশোধন করার সিস্টেমটা তো প্রচলিত আছে। তার মানে তুমি সংবিধানের বাইরে কিন্তু যে কোনো কাজ করতে পারবা না, রাষ্ট্র পরিচালনা করতে যে অবশ্যই কি করতে হবে, অবশ্যই সংবিধানটাকে মান্য করতে হবে। সংবিধানটা যদি মান্য না করি, সেক্ষেত্রে সেটাকে আমরা রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে আসবে না। তাহলে এখানে আমরা একটা ক্লু পেলাম, সংবিধান অনুসরণ। দ্বিতীয়ত আরেকটা ক্লু আমরা এখানে দেখবো কি আসতে পারে, জনমত গঠন। রাজনৈতিক দল গঠন করতে হলে, রাজনৈতিক দল যদি হয় সেক্ষেত্রে জনমত গঠনটা বাধ্যতামূলক, জনসমর্থন না থাকলে কোনোভাবেই রাজনৈতিক দল হবে না। রাজনৈতিক দল গঠন করতে হলে তোমাকে জনসমর্থন নিতে হবে, কারণ এটা তো আর এক নায়কতান্ত্রিক শাসন না, এটা তো সেই রাজার শাসন না যে আমার বাপ রাজা ছিল আমিও রাজা হব, এমনটা তো না। এটা তো আমি জোরপূর্বক শাসন করতে পারতেছি না, এটাতে কি দরকার? এটাতে জনগণের সমর্থন দরকার। নির্বাচন হবে, নির্বাচনে জনগণকে কনভিন্স করতে হবে, জনগণকে বোঝাতে হবে যে আমি তোমাদের জন্য মঙ্গল বার্তা বয়ে নিয়ে আসতেছি, আমি তোমাদের যা যা করবো তোমাদের জন্য সেটা মঙ্গল বয়ে আনবে, তোমরা আমাকে সমর্থন করো, আমি তোমাদের ক্ষুধা, দারিদ্র, বেকারত্ব সব কিছু দূর করবো।
যদি তুমি জনগণকে কথাটা বোঝাতে পারো, জনগণ যদি তোমার কথাটা পজিটিভলি নেয়, জনগণ তোমাকে ভোট দিবে, তুমি নির্বাচিত হবা, তোমার রাজনৈতিক দলের কার্যক্রমটা সফল হবে, নয়তোবা সেখানে কোনোভাবেই তুমি সফলতা অর্জন করতে পারবা না। তাহলে আমি সংঘবদ্ধ হচ্ছি, ঠিক আছে, হতে গিয়েও কি করতে হবে, আমার জনসমর্থন দরকার, জনমত গঠন করা দরকার, জনমত গঠন না করলে সেটাকে আমরা রাজনৈতিক দল বলে ধরবো না বা ধরা হয় না। তাহলে সংবিধান অনুসরণ, জনমত গঠন, এবং আরেকটা বিষয় আমরা এখানে অন্তর্ভুক্ত করতে পারি, সেটা কি, সেটা হচ্ছে যে ঐক্যবদ্ধ থাকা, ঐক্যবদ্ধ থাকা। আমরা যদি ঐক্যবদ্ধ না থাকি, আমাদের দলের মধ্যে যদি বিভিন্ন ধরনের মতামত উপস্থাপন হয়, দেখা যাচ্ছে যে সবাই সবার মতো করে প্রভাব বিস্তার করতে চায়, তাহলে কিন্তু সেটা রাজনৈতিক দল থাকতেছে না, সেটা রাজনৈতিক দল থেকে আলাদা হয়ে যাচ্ছে, তখন একাধিক রাজনৈতিক দল হয়ে যাবে। যেমন একটা উদাহরণ বলি, একটা রাজনৈতিক দল আছে, তোমরা বিভিন্ন সময় পড়ে থাকো, পড়তে যে তোমাদের মাঝে মধ্যে কনফিউশন চলে আসে, ন্যাপ, ন্যাপ নামক একটা রাজনীতি, ন্যাপ পড়তে যে, ন্যাপ ব্র্যাকেটে থাকে ভাসানী, ব্র্যাকেটে থাকে মুজাফফর। এখন কথা হচ্ছে যে দুনিয়াতে এত নাম থাকতে এই ন্যাপের আবার মুজাফফর, ন্যাপের আবার ভাসানী, এটা কেমন কথা? এটা নিয়ে কিন্তু স্টুডেন্টদের একটা কনফিউশন তৈরি হয় যে কি ওদের মধ্যে দ্বিধা বিভক্তি দেখা দিচ্ছে, দুইটা ভাগে ভাগ হয়ে গেছে, আলাদা হয়ে গেছে। ভাসানী প্রতিষ্ঠা করছিলেন, ভাসানীর নামে যে ন্যাপটা আছে সেটা ন্যাপ ভাসানী, তার পরবর্তীতে সেখান থেকে মুজাফফর বের হয়ে কেন বের হয়েছে, অবশ্যই তার মতাদর্শের সাথে মিল খায়নি, এই কারণে বের হয়েছে। তাহলে দেখো যে আমাদের এই বিষয়গুলোর দল যখন, রাজনৈতিক দল যখন গঠন করব, তখন আমাদেরকে এই বিষয়গুলো অবশ্যই 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 মনে রাখতে হবে। যদি এগুলো না, আমি এগুলোর কোনোটা মিসিং হয়, তাহলে সেটাকে আমরা রাজনৈতিক দল বলবো না। তো এই হচ্ছে আমাদের রাজনৈতিক দল সম্পর্কে একটা মানে বাস্তবসম্মত একটা ধারণা, যে ধারণাটাকে আমরা অর্জন করার মাধ্যমে যে কোনো ধরনের সৃজনশীল প্রশ্ন আমরা অ্যান্সার করতে পারবো। যেভাবে উদ্দীপক প্রশ্ন করুন, উদ্দীপক করুন না কেন, আমি তো বিষয়টা একদম গোড়া থেকে বুঝি, আমি তো একদম অরিজিনটা বুঝতে পারলাম যে আসলে রাজনৈতিক দল ব্যাপারটা কি, এটা তো বুঝতে পারছি। এখন প্রশ্নকর্তার যা ইচ্ছা তাই প্রশ্ন করুক, যেভাবে উদ্দীপক ইচ্ছা সেভাবে করুক, আমিও আমার মতো করে অ্যান্সার করতে পারবো এবং সঠিক অ্যান্সার করতে পারবো, ঠিক আছে। জাস্ট একটা আমরা প্রামাণ্য সংজ্ঞা দেখাবো, সেই প্রামাণ্য সংজ্ঞার মাধ্যমে, অর্থাৎ বিভিন্ন রাষ্ট্রবিজ্ঞানীদের একটা সংজ্ঞা দেখাবো, সেই সংজ্ঞার মাধ্যমে আমরা পুরো বিষয়টাকে আরেকবার পুরোটা নিয়ে আলোচনা করবো। সংজ্ঞাটা আগে আমাদেরকে জানতে হবে যে সেই ব্যক্তিটা তিনি কি বলতেছেন। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার বলছেন, যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই জনসমষ্টিকেই, সেই সংগঠিত জনসমষ্টিকেই রাজনৈতিক দল বলে। একটু খেয়াল করবেন এবার যে আমরা একটা ম্যাকাইভারের একটা সংজ্ঞা দেখলাম এই জায়গাটাতে, রাষ্ট্রবিজ্ঞানী তিনি একজন, তার সংজ্ঞাতে কি বলতেছেন, তার সংজ্ঞাটার কিছু অংশ আমরা এখানে তুলে ধরছি, যে যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করে, সেই সংগঠিত জনসমষ্টিকেই রাজনৈতিক দল বলে। তাহলে সেই সংগঠিত জনসমষ্টিকে রাজনৈতিক দল বলে, সাংবিধানিক উপায়ে রাষ্ট্র পরিচালনা করে, নিজের ইচ্ছা মতো না, আমার যা ইচ্ছা আমি সেইভাবে রাষ্ট্র পরিচালনা করব, বিষয়টা কিন্তু তেমন না, আমাকে সংবিধান মানতে হবে, সংবিধান মেনে সংবিধানের নীতির ওপর ভিত্তি করে আমাকে আমার রাষ্ট্র পরিচালনার কাজ করতে হবে, আমি জোরপূর্বকভাবে ইচ্ছামূলকভাবে কোনো কিছু করতে পারবো না। তাহলে একটা কথা ভাবো, পুরো ক্লাসটা যে শেষে আমরা প্রথম থেকে যে কথাগুলো তোমাদেরকে আমি বলে আসছিলাম যে রাজনৈতিক দল কী, রাজনৈতিক দল কী, রাজনৈতিক দল কী, সে বিষয়টা সম্পর্কে কিন্তু তোমরা অবগত, যে আমরা যা বুঝাতে চেয়েছি, আমরা একজন প্রসিদ্ধ রাষ্ট্রবিজ্ঞানী তার সংজ্ঞাতেও ঠিক একই কথাটাই কিন্তু পাচ্ছি। তাহলে ওই যে বলছিলাম প্রথমেই, যে কথাগুলো যদি বুঝতে পারো, কথাগুলো যদি মাথায় ধারণ করতে পারো, এগুলো কিন্তু আমার মুখস্থ করার কথা না, তোমরাও এটা মুখস্থ করবা না, জাস্ট ধারণা নিবা, সংজ্ঞার প্রামাণ্য সংজ্ঞা দেখবা, বইটা এক থেকে দুইবার মনোযোগ দিয়ে পড়বা, পড়ার সময় কারো কথা কোনো কিছু ভাবা যাবে না, শেষ পড়া, এটা তোমাকে এসএসসি পরীক্ষা দিয়ে শেষ করবা, শুধু এসএসসি পরীক্ষা শেষ না, তোমার লাইফ টাইম তোমার মাথায় থেকে যাবে রাজনৈতিক দলের একটা বেসিক কনসেপ্ট, যে কনসেপ্টটা দিয়ে তোমার জীবনের যত ধরনের দল সম্পর্কিত পরীক্ষা দেওয়া, তুমি সেখান থেকে পরীক্ষাগুলোতে অ্যান্সার করে আসতে পারবা একদম সঠিক হয়েতে, সঠিক পদ্ধতিতে। তোমাদের আজকে রাজনৈতিক দল সম্পর্কিত ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, সকলেই ভালো থেকো, ধন্যবাদ সবাইকে।